এই 14 ফুটে কেন দেওয়া হয়। তো অনেকে হয়তো জানতে পারো, আবার অনেকে নাও জানতে পারো। আমি কিছুটা জানি, তো তোমাদের সাথে সেটা শেয়ার করছি। তো এই প্রদীপ দেওয়া হয় এর জন্যে যে চতুর্দশীতে স্বর্গে থেকে আমাদের 14 পুরুষের আত্মারা নেমে আসে যমরাজের সাথে। তো তাদের রাস্তা দেখানোর জন্যই এই 14 প্রদীপ বাড়িতে দেওয়া হয়, যাতে তারা স্বর্গে থেকে রাস্তা চিনে চিনে আমাদের বাড়িতে পৌঁছতে পারে। তো এর জন্যই প্রদীপটা দেওয়া হয়। তো তোমরা কি জানতে এটা? যদি জানতে তো কমেন্টস করেও বলো, আর যদি নাও জানতে কমেন্টস করে বলো। অনেকের বাড়িতে কিন্তু কালী পুজোর আগের দিনকে প্রদীপ জ্বালে, কিন্তু আমাদের বাড়িতে কালী পুজোর দিনই প্রদীপটা জ্বালে। তো আমাকে পাশের বাড়ির ঠাকুমা বলছে যে তোদের প্রদীপ জ্বালানো হয়নি। তো আমি বললাম যে না, আমাদের কালী পুজোর দিন জ্বালে। তারপর মার কাছে শুনেছি যে প্রদীপ জ্বালায় কালী পুজোর দিন। অ্যাকচুয়ালি প্রদীপটা জ্বালে কালী পুজোর দিনই, আমার তো তাই মনে হয়। তো তোমাদের বাড়িতে কালী পুজোর দিন কি প্রদীপ জ্বালায় না তার? তোমরা ঠাকুর দেখতে যাবে তো? আমাদের এখানে সেই সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে, তো কালকে কীভাবে ঠাকুর দেখতে যাবো বুঝতে পারছি না। আজকে এত বৃষ্টি, কোনো বছরই এরকম বৃষ্টি হয় না, কিন্তু জানি না কেন হঠাৎ করে এত বৃষ্টি হচ্ছে। তো গাই প্রদীপ জ্বালানো কমপ্লিট আমার, তো চলো প্রদীপগুলো নিয়ে আসি। তো গাইস এটা হচ্ছে আমার মা, আমাদের নিয়ম কলের কাঁঠাল পাতা বা অশ্বত্থ পাতার উপরে প্রদীপ জ্বালিয়ে। তো তোমাদের কি একই নিয়ম? তো কমেন্টস করে জানাও একটু। দেখো রক্সি ঘেঘো করেই যাচ্ছে, তো বৃষ্টি পড়ছে, এখন বাইরে আনা যাবে না, বাইরে আনলে পুরো ভিজে যাবে, পুরো একদম বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে প্রদীপটা দেওয়া হচ্ছে। এই যে গাইস মা প্রদীপ দিচ্ছে। আমি তো বাইরে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে প্রদীপ দিলাম। তো এই যে এখন ঘরে চলে এসেছি, আমার চুল সব ভিজে গেছে, আমার পুরো ভিজে গেছে। আমি ভিডিওটা কিরকম লাগলো জানিও। তো তোমাদের প্রদীপ বাড়িতে দেওয়া হয়ে গেছে সবারই নিচ্ছে,
তো আজকে আমাদের প্রদীপ দেওয়া হলো। তো এই বৃষ্টির মধ্যে এখন কী করে যাবো মন্দিরে সেটাই করছি। মা তো বলছে যে চল প্রত্যেক বছর যাই, এই বছরও পুজো দিয়ে আসি, তো এখন বৃষ্টি হচ্ছে, তো ছাতা মাথায় দিয়ে হয়তো যাবো কি যাবো না, তো দেখতে থাকো তোমরা। তো না গেলেও জানি তোমাদের বলে দেবো যে আমি যাচ্ছি কি না। বৃষ্টি বৃষ্টি হলে কার ভালো লাগে তোমরাই বলো, ভালো লাগে তোমাদের বৃষ্টি বৃষ্টির মধ্যে যদি পুজোর মধ্যে যদি বৃষ্টি হয় কার ভালো লাগে তোমরাই বলো। আমার এরকম একদমই পছন্দ না, ভেবেছিলাম কালকে ঠাকুর দেখতে যাব, তো পরশুদিন ভাইফোঁটা, তো আমার একটা মামার ছেলে আছে আমার দাদা, তো তাকে প্রত্যেক বছর ফোঁটা দিই, এবছরও দেবো, তো তোমাদের সেই ভিডিওটাও ব্লগ করে দেখাবো। তো এখন আমি কী করে যাবো মন্দিরে সেটাই হচ্ছে বড় প্রশ্ন। ঈশান বলেছিলো আসো আসো আসো, তো এই বৃষ্টির মধ্যে কী করে যাবো বলো তোমরা। তো ঈশান ওখানে মন খারাপ করছে যায়নি বলে। তো এখন বাড়িতে মা বলছে যে প্রদীপ দিতে হবে, তো প্রদীপ দিলাম, এখন বাজে 7টা 8টা, তো এখন ভাবছি যাই, মন মানছে না যে সারাক্ষণ ঘরের মধ্যে থাকবো। তো আজকে কালী পুজো, প্রত্যেক বছর পুজো করি, এবছর যদি মন্দিরে না যাই তো কীরকম লাগবে তোমরাই বলো। আজকে যদি আমি মন্দিরে না যাই তো ইচ্ছা করছে যাই, ওখানে অনেক সুন্দরভাবে পুজো হয়, মা খুব জাগ্রত, তো ওখানে দুটো ঠাকুরই খুব জাগ্রত, দুটো মন্দিরেই পুজো করেছি, তো যদি যাই তোমরা অবশ্যই দেখতে পারবে। তো না ঘুরেই আসি বলো তোমরা, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর সঙ্গে থাকো ভিডিওটা পুরোটা দেখবে, স্কিপ করবে না, আর একটা লাইক করে দিও প্লিজ। তো ভিডিওটা এখানে শেষ করলাম।